রাজ্য সফররত দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার ত্রিপুরা মথা দলের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর মানিকের সঙ্গে রাজ্য অতিথিশালায় বৈঠক করেন। এই বৈঠকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ উপস্থিত ছিলেন। এই বৈঠক নিয়ে দলের রাষ্ট্রীয় প্রবক্তা সম্বিত পাত্র জানিয়েছেন, কিভাবে জনজাতি সমস্যার সমাধান করে রাজ্যের জনজাতিদের প্রভূত উন্নয়ন করা যায় সেই নিয়ে সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে আন্তরিক পরিবেশে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রদ্যুৎ কিশোর। এই বৈঠক ছাড়া অমিত শাহ প্রয়াত নেতা এনসি দেববর্মার মেয়ের সঙ্গে দেখা করেছেন এবং মহিলা সশক্তিকরণের লক্ষ্যে জয়ন্তী দেববর্মা এবং পাতালকন্যা জমাতিয়াকেও MOS এর পদ দেওয়া হবে বলে দলের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন সম্বিত পাত্র। আজ ত্রিপুরা কে লিয়ে এক বহুত মহত্বপূর্ণ দিন। আজ ত্রিপুরা মে শপথ গ্রহণ সমারোহ কে পশ্চাৎ আমারে মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ আদরণীয় শ্রী জেপি নড্ডা জি, মাননীয় দেশ কে গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ জি, আসাম কে মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা জি, ত্রিপুরা কে CM মানিক শাহজি কে সাথ ও মাতা বাড়ি গে। वहाँ उन्होंने माता त्रिपुरा सुंदरी जी का दर्शन किया और माँ का आशीर्वाद मांगा है कि जो त्रिपुरा के 40 लाख निवासी हैं उन सबका कल्याण हो, सरकार को शक्ति प्रदान हो और सरकार अच्छा काम और जल कल्याणी काम करने में सक्षम रहे। ত্রিপুরা মথার সঙ্গে বৈঠক ধারাবাহিকভাবে চলবে বলে সম্বিত পাত্র জানান। অন্যদিকে বৈঠক নিয়ে নিজের প্রতিক্রিয়ায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানান, ত্রিপুরাস জাতির সমস্যা সমাধানের লক্ষ্যে এই বৈঠক হয়েছে। I said to everyone that I will go to the palace and from there I will speak to the media properly from the palace. If you all want to listen to me what I have to say, then kindly come to the palace and we will have a proper briefing where I will tell you and I'll give you my statement. তবে পৃথক ত্রিপুরা ল্যান্ডের দাবি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে সম্বিত পাত্র জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।